অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, মেসেজ দিচ্ছে, অথবা কেউ আপনাকে ট্যাগ করছে, সবগুলো কিন্তু নোটিফিকেশন আকারে আপনার মেইলে চলে আসে। তো এটা অনেকেই চায় যে এটা কিভাবে অফ করব, আমার মেইলে যেন কোনো প্রকার নোটিফিকেশন, ফেসবুকের কোনো নোটিফিকেশন না আসে। আপনি চাইলে কিন্তু পুরোপুরি নোটিফিকেশনটাই যাওয়া অফ করে দিতে পারেন। এটা কিভাবে অফ করবেন আজকের ভিডিওতে আমি কিন্তু পুরোপুরি দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার চেষ্টা করুন। ফার্স্ট আপনাকে যা করতে হবে, উপরের দিকে এই যে আপনাদের পিকচারটা রয়েছে প্রোফাইল পিকচার, এইখানে ট্যাপ করবেন। করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখবেন সেটিং নামে আরো নতুন একটি অপশন চলে এসেছে, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনার সামনে থেকে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনাকে বেছে নিতে হবে আর নতুন একটি সেটিং, সেটা হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখুন মেইল নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে খেয়াল করেন, প্রথমে কিন্তু এখানে তারা দিয়েছে, দেখেন এখানে কমেন্ট সেকশন, আপনি যদি কারো কমেন্ট নোটিফিকেশন আকারে না নিতে চান তাহলে এখান থেকে এই পাশে যে পপ আপটি রয়েছে এটা অফ করে দেবেন, আপনার মেইলে আর কোনো প্রকার নোটিফিকেশন যাবে না। তারপর দেখুন এখানে কি রয়েছে, এখানে দেখেন ট্যাগ রয়েছে, আরও বিভিন্ন ধরনের আপডেট রয়েছে এখানে। আপনি যদি চান একটা একটা করে অফ করে দেবেন, বেছে বেছে আপনি যে কয়টা রাখতে চাচ্ছেন সেই কয়টা রেখে অফ করে দেবেন, তাহলে এই পপ আপগুলোকে আপনি জাস্ট ক্লোজ করে দেবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আর আপনি চাচ্ছেন যে কোনো প্রকার নোটিফিকেশনই আপনি আপনার মেইলে নেবেন না, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, উপরের দিকে দেখেন এখানে মেইল ফ্রিকোয়েন্সি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর এখানে দেখেন আমি কিন্তু অল নোটিফিকেশন আমার মেইলে নিচ্ছি, তাই আমি অল নোটিফিকেশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রেখেছি। আর আপনি যদি চান যে এটা আমি নেব না, তাহলে আপনাকে জাস্ট কি করতে হবে, নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনাকে কিন্তু ওয়ান করে দিতে হবে। এই অপশনটি, নিচের অপশনটি যদি আপনি ওয়ান করে দেন, তাহলে কিন্তু আপনার জিমেইলে ফেসবুক থেকে আসা কোনো প্রকার নোটিফিকেশনই যাবে না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটিকে এখনই ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ধন্যবাদ।